পটলাকে দেখেছিলাম কদিন ধরে ওদের বাড়ির একটা ঘরে পর্দা টাঙিয়ে হাত পা নেড়ে তাসের খেলা প্র্যাকটিস করতে। হাওয়ায় নাকি তাস ধরে ফেলছে ঝপাঝপ, আর শুনে খপ করে টাকাও ধরছে। হোঁতকা ওই হাওয়ায় টাকা ধরার ব্যাপারটা দেখে বলে, হেই ম্যাজিক খানি সেরা পটলা, তোরে এইবার ক্লাবের প্রেসিডেন্ট বানাম, চল। পাঁচমিশালি গল্প চ্যানেলে আজকে একটি দম ফাটা হাসির গল্প নিয়ে এসেছি আমরা। গল্পের নাম পটলার ম্যাজিক, লেখক শক্তিপদ রাজগুরু, চরিত্রায়নে ঠাকুমা পারমিতা দাস শর্মা, নরু মামা, ফটিক, ন্যাপা মাইতি, মালাইওয়ালা, গোবরা, মনা ও পটলার ভূমিকায় তুষারকান্তি বন্ধু, বুড়ো বসন্ত দর্শক, হোঁতকা ও সূত্রধরের ভূমিকায় ডক্টর অর্চ সেনগুপ্ত। তাহলে চলুন আজ সকলে মিলে হাসতে হাসতে উপভোগ করি পটলার ম্যাজিক। মাত্র ন টাকা? পুরোপুরি দশই দাও। ও নরু মামা, নরু মামা বলে ডাকি বাসন্তী স্টোরসের মালিক নরেশ চাকলাদারকে। শীর্ণ পাকানো চেহারা, রসকস নেই, শরীরে দয়া ধর্ম বলেও কিচ্ছু নেই, নইলে প্রায় নতুন ম্যাচ ক্যারাম বোর্ডের জন্য মাত্র ওই ন টাকা দিয়েই হাঁকিয়ে দিল। অথচ ওটাকে পালিশ করে নরু মামা অন্য কোনো খদ্দেরকে নিদেন 80 টাকাতে তো ঝাড়বেই। হোঁতকাও কাতর স্বরে বলে, ও মামা। নরু মামা টাকাগুলো গুনে দিয়ে বলে, আর 1 পয়সাও দেবো না, ওতেই দিতে হয় দাও, নাহলে নিয়ে যাও তোমাদের এই কাঠের বোঝা। ক্লাবের শখের ক্যারাম বোর্ডখানাও বেচতে হলো শুধুমাত্র দেনা শোধ করে ইজ্জত রক্ষার জন্য, আর ও বলে কিনা কাঠের বোঝা। জবাব না দিয়ে বের হয়ে এলাম। পাওনাদার ঝালমুড়িওয়ালা কে বললাম, ওর দেনাটা তো শোধ করতেই হবে, ও দেশে চলে যাচ্ছে। কে বললাম তার প্রাপ্য 7 টাকা বুঝে নিয়ে চলে গেল। হোঁতকা বলে, রইল গিয়া অনলি 2 রুপিস, উফ। তারপর আছে মালাই বড় খোলার দেনা। ফটিক বলে, ক্লাব থেকে রেজিগনেশন দিল। হোঁতকা বলে উঠল, আইসক্রিম ভেলপুরি খাইছোস, দেনা ক্লিয়ার কইরা জাগিয়া, নয় তোরে ছাড়ুম না। তাড়াতাড়ি থামাই ওদের, এসব করলে চলবে? ক্লাবে চল, ঠান্ডা মাথায় সেখানে গিয়ে আলোচনা করা যাবে। হোঁতকা দীর্ঘশ্বাস ফেলে বলে, ক্লাব তার সে ক শ্মশানে চল, ও তো শ্মশানই হইয়া গেছে গিয়া। ফটিক নাটক গান এইসব নিয়েই থাকে, সে বলে ওঠে একেবারে অহিন্দ্র চৌধুরীর পোজে, সাজানো বাগান শুকিয়ে গেছে রে, উফ, পটলা কিনা বিক্রি করলো এইভাবে, ঘুটি বাটি বন্ধক দিতে হচ্ছে, আর দেখ ও কিনা। সামনে রাস্তার এ মাথা থেকে ওই মাথা অবধি লাল শালুর ব্যানার পড়েছে, সাদা কাপড়ের পট্টি দিয়ে লেখা আছে, অপূর্ব জাদু প্রদর্শনী, আসুন দেখুন, ধন্য হন জাদুকর প্রফেসর পটল ঘোষ। হোঁতকা বলে, হালাই ম্যাজিশিয়ান হইছে, আর হবি হ আমাগর ডুবাই বাকেন। পটলা আমাদের পঞ্চপাণ্ডব ক্লাবের সেক্রেটারি কাম ক্যাশিয়ার কাম ফাইন্যান্সিয়ার, অর্থাৎ এক কথায় কামধেনুই বলা যায়। বাড়ির অবস্থা বেশ ভালোই, বাবা কাকাদের কয়েকটা চালু কারখানা, আর আছে ঠাকমা, বুড়িকে চাপ দিলেই টাকা বের হয়। সেই পটলার এখন বাতিক হয়েছে ম্যাজিকের, সে নাকি দ্বিতীয় পিসি সরকার হবে, আর বুড়ুও জুটেছে বটে। ওই বুড়ো বসন্তবাবু ইদানিং পটলাকে নিয়ে পড়েছে, তাকে নাকি ম্যাজিশিয়ান বানিয়ে দেবে। পটলাকে দেখেছিলাম কদিন ধরে ওদের বাড়ির একটা ঘরে পর্দা টাঙিয়ে হাত পা নেড়ে তাসের খেলা প্র্যাকটিস করতে। হাওয়ায় নাকি তাস ধরে ফেলছে ঝপাঝপ, আর শুনে খপ করে টাকাও ধরছে। হোঁতকা ওই হাওয়ায় টাকা ধরার ব্যাপারটা দেখে বলে, এই ম্যাজিক খানাই সেরা পটলা, তোরে এইবার ক্লাবের প্রেসিডেন্ট বানাম, চল। বুড়ো বসন্ত বলে ওঠে, যাও দেখি ছোকরা, পটলার ওইসব বাজে ব্যাপারে নেই, ম্যাজিক সাধনার বস্তু বুঝলে, সেইটাই করতে দাও। আমাদেরকে একরকম ভাগিয়েই দিল পটলার গুরু বসন্তবাবু। তারপর থেকে পটলাও আর আসেনি ক্লাবে। 2-3 দিন পার হয়ে যাবার পর গেছি ওর সন্ধানে অনেকবার, দেখি পটলা খুবই ব্যস্ত। বসন্ত মজুমদার বলে, ওকে একদম ডিস্টার্ব করবে না, ও এখন হিপনোটিজম শিখছে, মনোসংযোগের প্রয়োজন বুঝেছ, সামনে ওর শো হবে, এখন ভীষণ ব্যস্ত। অর্থাৎ পটলার আর আমাদের প্রয়োজন নেই, ক্ষুণ্ণ মনে বের হয়ে আসি। অথচ এই পটলার জন্য পঞ্চপাণ্ডব ক্লাবের কজন সভ্য যা করেছি সেসব ফর্দ দিলে সব মিলিয়ে তা একখানা কেন, 2-3খানা গ্রন্থাবলী হয়ে যাবে। হোঁতকা বলে ওঠে,
দুনিয়াটাই বেঈমান হইয়া গেল রে, শেষে পটলাটাও। দুঃখ এদিকে তো হয়েইছে, আর সেই কাটা ঘায়ে নুনের ছিটের মতো এবার এসে পড়েছে পাওনাদারের দল। এতকাল ঝালমুড়িওয়ালা, মালাইওয়ালা, ভেলপুরিওয়ালা, মায় নেপাল কেবিনের চাট ও স্টোমলেটের বিল সব তো পটলাই মেটাতো, তারাও মিনমিন করতো পটলার সামনে। এখন তারা জেনে গেছে যে পটলা এখানে আসে না, তাই তারাও এবার বেড়াল থেকে নখদন্ত প্রকাশিত এক একটা রয়্যাল বেঙ্গল টাইগারে পরিণত হয়েছে। ওরা মাল তো ছাড়ছেই না, উল্টে তাগাদা দেয়, বকেয়া পয়সা ফেলো। নেপাল কেবিনের মালিক নেপামাইতি শাসায়, জামা খুলে নেব বলছি। মালাইওয়ালাও বলে গেছে, ভীষণ বিপদেই পড়েছি আমরা, ক্লাবের ব্যান্ড একটা বেচে ওদের দেনা কিছু শোধ করেছে। আজ ম্যাচ বোর্ড ন টাকায় বেচে দেনা মুক্ত হয়ে মাত্র ক্লাব ফান্ডে দু টাকা সম্বল করে শোকে মুহ্যমান হয়ে ক্লাবের চাটায় এসে চিৎপাত হয়ে পড়ে আছে। সামনেই ফুটবল খেলা, কোনো প্লেয়ারই আসবে না মাংস রুটি কলা না পেলে। ফোঁতকা বসে কি যেন ভাবছে। আমি বলি, ক্লাবটা তাহলে তুলেই দে। ফটিকও সাড়া দেয় না। গোবরা বলে, তাই কর, মামার অর্ধে কুমড়োই বেশি। ফোঁতকা বলে ওঠে, তার আগে পটলার ম্যাজিকটারেই ভ্যানিশ করুন, হালায় কত গোল দিচ্ছে রে। লাল হ্যান্ডবিলে পটলার ম্যাজিকের কেরামতির ফর্দ দেওয়া হয়েছে। বাক্সের মধ্যে একজনকে বন্দি করে রাখবে, কিন্তু তাকে দেখা যাবে দর্শকদের মধ্যে। আবার বাক্সে বন্দি হয়েই দেখা যাবে তখনই তাকেই। গোবরা বলে, চল দেখেই আসি ম্যাজিক। আমাদের সর্বনাশ হলো এই ম্যাজিকের জন্য, আবার তাই দেখতে যাবি পয়সা খরচ করে? মামার আড়তের দোকান কুমড়ো সরিয়েছি, ওতেই হবে। আর পটলাকে জব্দ করতে হলে ওইখানেই যেতে হবে। পটলাকে মদত দিচ্ছে কুলেপাড়া ক্লাব। পটলাকে তারা নাকি এবার সেক্রেটারি বানাবে। তারাই স্কুলের ছুটিতে হলটা বলে করে ম্যানেজ করে সেখানে পটলার ম্যাজিক শো করাচ্ছে। আমদানিও হবে তাদের, পটলা তো নেচে কুদেই খালাস। হল ভর্তি লোকজনের সামনে পটলা ম্যাজিক দেখাবে কি? ম্যাজিক দেখাচ্ছে তো ওই সিরিঙ্গে বসন্ত মজুমদার। আর পটলা জরির পোশাক পরে মাথায় পালকের নিচে ইয়া কাজ সেট করে পাগড়ি একখানা পরে নিয়েছে, আর কেবল হাত পা নাড়ছে, কারণ কথা বলতে গেলেই ওর বিপদ। ওর জিভটা আলটাকড়ায় আটকে যায়, ব্রেক ফেল করে। তাই ইংরাজিতে লেডিস অ্যান্ড জেন্টলম্যান বলার পরে খেই ধরে নিচ্ছে বসন্ত মজুমদার। দু চারটা খেলাও দেখাচ্ছে। এরপর পটলার খেলা, ম্যাজিক বক্স। তাতে হাত পা বেঁধে একটা ছেলেকে পুড়ে দিলে পটলা। হাতের জাদুদণ্ড নেড়ে চেড়ে কি সব মন্তর বলে সিন্দুক বন্ধ করে তালা এঁটে পর্দা টেনে দিল। তারপরেই দেখা যায় সেই ছেলেটাই পরনে সেই গেরুয়া পাঞ্জাবি পায়জামা পরে দর্শকদের ভিড়ে দাঁড়িয়ে আছে, ফোকাস আলো পড়ে তার উপরে। আর এহেন তাজ্জব ঘটনা দেখে চড়চড় করে হাততালি পড়ে, সিটি বাজে, ছেলেটা চলে যায়। তখনই দেখা যায় বাক্সের মধ্যে থেকে সেই ছেলেটাই আবার বের হচ্ছে। তাজ্জব ব্যাপার। পটলা মাথা নিচু করে তার এই বিরাট যোগ সাধনার কৃতিত্বের ফসল কুড়োচ্ছে হাততালি আর সিটির মধ্যে। খেলা তো শেষ, বের হয়ে আসছি। পটলা আমাদের দেখেও যেন দেখেনি ভাব দেখায়। খেদত্তি করি, পটলাটা চিনতেই পারলো না। ফটিক বলে, বড় হলে নাম করলে তাই হয় রে। মোতকা গর্জে ওঠে, ওর ঠিকা, আমি বড় ম্যাজিশিয়ান, কালি কালি তোরে ম্যাজিক দেখাম। গোবরা, আয় গোবরা, কুমড়া বিক্রির 5 টাকাটা দে তো অ্যাডভান্স, সব শোধ কইরা দিমু। গোবরা টাকাটা দিয়ে বলে, আর নাই, নট এ সিঙ্গেল ফার্ডি। মোতকা বলে, আর লাগবো না, কাল ম্যাজিক দেখতে আইবি, হপ কলাটে কইয়া দে। আর তুই, তুই আসবি না? মোতকা বলে, না, কাল কাম আছে, জরুরি কাম, ম্যাজিকের পরই আমার এক ক্লাবেই পাইবি। মোতকা টাকা নিয়ে চলে গেল। গোবরা বলে, বেটা বাঙাল ছটকান দিল নাকি রে? কে জানে, ওর ব্যাপার বুঝছি না। ফটিক নাটকীয় ভাবে বলে ওঠে, একে একে নিভিছে দেউটি। পটলার ম্যাজিক শোর কথা এর মধ্যে পাড়ায় ছড়িয়ে পড়েছে। 1 টাকায় এত কাণ্ড হইচই দেখার লোকের অভাব হয়নি। আজ একেবারে হাউসফুল, গম গম করছে স্কুলের হল। আজ আবার বিশেষ শো, পটলার আমন্ত্রণে হেডমাস্টার মশাই, সব শিক্ষকরা, মাই কাউন্সিলর হলধরবাবু পর্যন্ত, কেবলরাম, করাত কলওয়ালা, পটলার কাকারা, মায় বুড়ি ঢাকমা অব্দি এসেছে।
দেখি দূর থেকে তারা ওপাশের ঘরে সেই রাজপুত্তুর সাজা পটলার সঙ্গে কথা বলছে। ফটোগ্রাফার ফটো তুলছে ঝকঝকে আলো জেলে। হলের এক কোণে বসে আছি, পটলা তার সঙ্গে বসন্তবাবু খেলা শুরু করেছে। ওদিকে গ্রিন রুম, তারপরে স্কুলের বাগান, পেছনে পাঁচিল অবশ্য আছে, কিন্তু ছেলেরা সহজে গেট এড়িয়ে স্কুল থেকে পালাবার জন্য পাঁচিলের দু এক জায়গায় ফোকর করে রেখেছে। মাইকে এবার ঘোষিত হয়, পটলচন্দ্র দেখাবেন তার বিশ্বনন্দিত খেলা, ম্যাজিক বক্স, কঠিন সম্মোহনের খেলা, দর্শকেরা যেন গোলমাল না করে মন দিয়ে দেখবেন। এদিকে মিউজিক শুরু হয়ে গেছে, স্টেজে বাক্সের মধ্যে বন্দি করে ছেলেটাকে ঢোকানো হচ্ছে। স্বয়ং হেড স্যার গেছেন বাক্সের তালা ঠিক আছে কিনা দেখতে। এবার ছেলেটাকে সিন্ধুকে ঢুকিয়ে তালা দেওয়া হলো, পর্দা টাঙানো হলো, হল একেবারে নীরব। ছুঁচ পড়লেও শব্দ শোনা যাবে, পটলার কণ্ঠস্বর শোনা যায়, এবার দেখবেন ওই বাক্সবন্দি ছেলেটি দর্শকের সামনে, ওয়ান টু থ্রি। মঞ্চের একপাশে ছেলেটার দাঁড়াবার জায়গা নির্দিষ্ট আছে, কালো দেখেছে সবাই, আজও সেখানে ঝপ করে ফ্লাড লাইটটা জ্বলে ওঠে। কিন্তু চমকে ওঠে পটলা, জায়গাটা যে শূন্য, গেরুয়া পাঞ্জাবি পরা ছেলেটা তো সেখানে নেই, কেউ নেই। শূন্যস্থানে আলোটা নিষ্ঠুর ব্যাঙ্গের মতো পড়েছে, স্তব্ধ হল, পটলাও ঘামছে, কেউ নেই, ছেলেটাকেও দেখা যায় না। এবার কে যেন গর্জে ওঠে, ম্যাজিক না ফ্যাজিক, গোল মারছিস পটলা। আবার অন্যদিকে কে একটা চিৎকার করে ওঠে, আরশোলা আবার পাখি, পটলা আবার ম্যাজিশিয়ান, ইল্লি ওঠ রে ওঠ। পটলার পা দুটো সেঁটে গেছে মঞ্চে, বসন্তও ঘামছে, এটা কি হলো? মিউজিক থেমে গেছে, শব্দ ওঠে মর মর মরাং, ব্যাস চেয়ার ভাঙলো, একখানা দুখানা, দর্শকরা হইচই করে চলে, তুমুল হট্টগোল। তারপরেই শূন্যে ধেয়ে আসে মঞ্চের উপরে একখানা চেয়ারের পিঠ ভাঙা, পটলার কপালেই সপাটে লেগেছে, ছিটকে পড়েছে। বসন্ত মজুমদার ওদিকে চিঁচি করছে, ড্রপ ড্রপ সিন ফেলে দাও। তারপরেই হলে একেবারে ভয়ানক কাণ্ড, চেয়ার টেয়ার ভেঙে একেবারে একসা। ফটিক বলে, মানে কেটে পড়, এবার এখান থেকে কেটে পড়। ক্লাবের ঘরের দিকেই চলেছি সবাই, এ সময় ওদিকটা নির্জনই থাকে, একটু বসে জিরোনোও যাবে। ক্লাবের ঘরে দেখি বসে আছে হোঁতকা আর একটা ছেলে, নিবিষ্ট মনে মোগলাই পরোটা খাচ্ছে, হোঁতকাই খাওয়াচ্ছে ওকে, খা খা কোনো ভয় নাই খা, একটু পরেই তোরে বাড়ি পৌঁছাইয়া দিমু, আরো দুখানা মোগলাই দিমু তোরে, এই দেখ। ছেলেটা আধখানা মোগলাই সাবার করে ওগুলোর দিকে লুব্ধ দৃষ্টিতে চেয়ে বলে, দেবে তো, হরে হওয়া ধিমু। আরে তোরা কিরে ম্যাজিক কেমন দেখলি, পটলার ম্যাজিক? গোবরা বলে, বন্ডুলে গেছে সেব গুলবাজি, হলে তো খালি চেয়ার ভাঙা ভাঙে হলো, পুলিশ হয়েছে এবার। আমি দেখছি ওই ছেলেটাকে, গোবরা সে পরোটা খাচ্ছে, ওর পরনে গেরুয়া পাঞ্জাবি পায়জামা, পোশাকটা ওর পক্ষে বেমানা নেই। আরে এমন একটা ছেলেকেই তো স্টেজে পটলা বন্দি করে তার ম্যাজিক বাক্সে পড়ছিল, সেই ছেলেটাই কি? আমি শুধুই, ওকে কোথায় পেলি? ওকেই তো দেখলাম পটলা বাক্সে বন্দি করল। হোঁতকা বলে, হা এই তোর বুদ্ধি, এই বুদ্ধি লইয়া স্কুলে ফার্স্ট হস, এটা কেন হইব, এটা তো মনা। ইগো আমার নাম মনা, আর বাক্সে পড়ে আমার দাদা ধন আগে, ও থাকে বাক্সে আর আমি থাকি বাইরে, আটানা পয়সা দিলেই আমি গিয়ে স্টেজে দাঁড়াই, ধন তো তখন বাক্সে পড়া, আমাকেই দেখে সবাই, যমজ কিনা দেখতে একই রকম, এই বাবু এক টাকা দিলে ডিম পরোটা খেতে দিলে পালিয়ে এলাম, মুরুকি ধানা বাক্সে ঢুকে। হ্যাঁ এই হলো হিপনোটিজমের ম্যাজিক। হোঁতকা বলে, বুঝছিস আমি কালই বুঝা গেছি, ওই যমজ ছোঁড়া দুইটারেই আমি চিনি, তাই পটলার ম্যাজিকের বারোটা বাজাইবার জন্য একডারে লইয়া আসি গ্রিন রুম থামে, এখন বোঝো মজা। পরদিন সকালে গিয়ে দেখি সত্যি সাংঘাতিক কাণ্ডই ঘটেছে, চেয়ার ভাঙার ঘায়ে পটলার কপালে আব গজিয়েছে, নেহাত পাগড়ি ছিল তাই রক্ষে কপালটা ফাটেনি। আমাদের ঢুকতে দেখে পটলার ঠাকুমা বলে ওঠেন, তোরা এসেছিস, পটলাকে দেখ ভাই, কি যে হয় ওর মাঝে মাঝে, মাথায় ভূত চাপে, ভূতটাকে ছাড়াতে পারিস না তোরা?
পটলাজ আমাদের দেখে লেংচে লেংচে এগিয়ে আসে, মুখে করুণ হাসি হেসে বলে, ওসব ভুক্ষি বাড়িতে আর নাই রে, চল ক্লাবে চল। মোটকাটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ক্লাব তুই লাজ মুগে, দেনার দায়ে ক্যারাম বোর্ড ব্যান্ড সব বেশি, আর ওসবে নাই। ঠাকুমা বলে ওঠেন, সে কি রে, ওসব আবার নতুন করে কেন, আমি ব্যবস্থা করছি। আর শোন, অনেকদিন আসিসনি, আজ প্রসাদ খেয়ে যাবে কিন্তু,